আজকে জামাতের দাওয়াত দিচ্ছি না, আল্লাহর কসম জামাতের দাওয়াত দিচ্ছি না কাউকে। আপনি আপনার কিয়ামতের দিনে বাঁচার জন্য এমন লোক বাছাই করেন, আল্লাহ যেন দুনিয়ায় সেই লোকদের সাথে চলাফেরার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যেন ওই নামাজিওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই তাহাজ্জুদওয়ালা, ওই জিকিরওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই জান্নাতি ব্যক্তিদের সাথে আমাদেরকে হাশর করান। সকলে বলেন আমিন।